वेलकाम टू होमियो वर्ल्ड। কয়েকটি মানসিক অবস্থার চিকিৎসা এবং কিছু সিমটমস এবং তাদের হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে আলোচনা করব, যেগুলি হলো এরকম: খিটখিটে মেজাজ হওয়া, খিটখিটে মেজাজ এর পেশেন্টদের ক্ষেত্রে ক্যামোমিলা ভালো কাজ হয়, কোনো জীবজন্তু দেখে ভয় পাচ্ছে মনে হচ্ছে এই ক্ষেত্রে ওপিয়াম, ইঁদুর দেখে ভয় পাওয়া এই ক্ষেত্রে ইথুজা, অন্য মনস্ক ভাব লক্ষণে ক্যানাবিস ইন্ডিকা, ভূত পেট দেখে ভয় পাওয়া স্ট্রোমোনিয়াম, কোনো বিষয়ে মনোনিবেশ করতে না পারা ইথুজা, নিজের দেহ খণ্ডিত দেখা ব্যাপটেসিয়া, নীরবে ক্রন্দন বিমর্ষ ভাব চোখের পানি ফেলা একা থাকার ইচ্ছা ইগনেশিয়া, ধর্মচিন্তা বিমর্ষ ভাব লক্ষণে নাক্স ভূমিকা, রক্তচাপ বৃদ্ধি পাইলে প্যাসিফ্লোরা, চিৎকার করা অনবরত বকবক করলে স্ট্রোমোনিয়াম, রোগিণীর রোগের কথা বলার সময় কান্না করা পালসিটিলা, অনবরত কথা বললে ল্যাকেসিস স্ট্রোমোনিয়াম ও ব্লেডোনা ভালো কাজ করে থাকে। স্মৃতিশক্তি হ্রাস পাওয়া বা দুর্বলতার লক্ষণে অ্যাসিড ফস ভালো কাজ করে, পাগল হয়ে যাচ্ছে মনে হলে প্ল্যাটিনা, খামখেয়ালি মেজাজ থাকলে স্ট্যাফিস সেগ্রিয়া ও ক্যামোমিলা, লোকের সঙ্গ পাইলে খুশি হয় লাইকোপোডিয়াম, লোকের সঙ্গ লাভে বিরক্তি বোধ করে নাক্স ভূমিকা, উৎকণ্ঠা থাকলে সালফার, রাগ চেপে রাখার উপসর্গ দেখা দিলে ক্যামোমিলা, রোগ ভালো হবে না বলে নিরাশ হইলে আর্সেনিক, উদাসীন ভাব থাকলে অ্যাসিড ফস, অস্থিরতা ভাব থাকলে আর্সেনিক সালফার অ্যাকোনাইট, সব বিষয়ে টনটনে জ্ঞান থাকলে পারি কফিয়া, কথা বলার ইচ্ছা না থাকলে অ্যাসিড ফস, কাউকে খুন করার ইচ্ছা জাগলে হায়োসাইমাস, আত্মহত্যা করার ইচ্ছা জাগলে অরাম মেট। এই হলো কিছু মানসিক সিমটম এবং তাদের হোমিওপ্যাথিক মেডিসিন। ভিডিওটি থেকে উপকৃত হলে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যান। থ্যাংক ইউ।